হ্যালো, আসসালামু আলাইকুম। বেসিক অফ গাপ্পি কিপিং এর পক্ষ থেকে আমি আরিক চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। মেইনলি আমার আজকের ভিডিওটা একবারে নতুন যারা তাদেরকে নিয়েই বরাবরের মতো। তো অনেকে যারা হচ্ছে বাসার মধ্যে ট্যাঙ্কে না, আউটডোরে সেট আপ করতে যাচ্ছেন, ঠিক আছে, তো তারা হচ্ছে কিভাবে করবেন? মেন প্রেফার থাকে হচ্ছে বালতি। তো গাপ্পিকে কিন্তু অন্য অন্য দেশে, মানে অনেক দেশে যেমন থাইল্যান্ড, সিঙ্গাপুর বা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া, ওইসব দেশে হচ্ছে এই মাছটাকে বলে বাকেট ফিশ। কারণ এটা হচ্ছে জনপ্রিয় বালতির মধ্যেই পালার জন্য। কারণ যত ছোট জায়গায় হোক বা যত কোম্পানি থাক, এক থেকে দুই পেয়ার গাপ্পি রাখলেও সেটা ব্রিডিং করে, সমস্যা নেই। তো আজকে দেখাবো কিভাবে বাকেটটা সেট আপ দিবেন। তো ফার্স্টে হচ্ছে আমি এই যে একটা বালতিতে পানি ভরে নিছি, ঠিক আছে, তারপর হচ্ছে আমি হচ্ছে এই বালতির মধ্যে হচ্ছে প্লান্টস দিব। আচ্ছা, এখন আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে আপনারা ট্যাঙ্কের জন্য প্লান্টসটা হচ্ছে সেট করবেন। তো ফার্স্ট অফ অল কয়েকটা হচ্ছে আপনি প্লান্টসের স্টেম নিয়ে নেবেন। দেন হইতেছে এই যে আমি যেভাবে করতেছি সেইভাবে হচ্ছে, মানে এগুলোর যে গোড়াটা আছে, ঠিক আছে, সেটা হইতেছে নিবেন। এই যে এগুলো হচ্ছে গোড়া, এই যে একবারে যে মানে নিচের অংশটা আছে সেটা, তো এগুলো হচ্ছে একবারে কালেক্ট করবেন। দেন হইতেছে একটা পাত্রে মাটি নিয়ে এভাবে পানি দিবেন। মাটিটা যদি শক্ত থাকে পানি দিয়ে নরম করে নেবেন, কিছুক্ষণ লাগবে সময়। তো তারপরে হচ্ছে গোড়াগুলো সব এক জায়গায় করবেন প্ল্যান্টসের। এটা যে কোনো প্ল্যান্টস হতে হবে পারে, আমি হর্নেট নিছি, আপনারা ডেন্সাও নিতে পারেন। তারপর হচ্ছে পানিটা ফেলে তারপর দেখবেন যে নরম হয়েছে নাকি। তো আমার মাটি ওরকম নরম হয় নাই, তো ভিডিও করার জন্য তাড়াতাড়ি করতেছি। তো মাটি হালকা নরম হলে এইভাবে হচ্ছে হালকা একটু দাবায় দিবেন, দিয়ে এই মাটির মধ্যে গোড়াটা হচ্ছে ঢুকাই দিবেন, দিয়ে চারপাশে যা মাটি আছে এটা চাপ দিয়ে দিবেন, তাহলে হচ্ছে শক্ত হয়ে যাবে। এখানে আপনারা যদি সিলেকশন বালু বা পাথর এটার উপর দিয়ে দিতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট হয়, বাট আমার কাছে যেহেতু নাই তো আমি এইভাবে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার হচ্ছে এই যে মানে সেট আপটা যেটা এতক্ষণ ধরে করলাম। তো এবার হচ্ছে জাস্ট হইতেছে আমি দিয়ে দিব এটার মধ্যে, বাট যদি আপনাদের কাছে সিলেকশন বালু থাকে তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট হয়। দেখেন আমি যেহেতু সিলেকশন বালু দেই নাই, তো ওই দেখেন মাটিগুলো হচ্ছে পানির সাথে কিছু মিশছে, তো এটা টেনশনের কিছু নেই, কিছুক্ষণ পর হচ্ছে এটা ঠিক হয়ে থেকে যাবে, মানে পানিটা একবারে শিথিল হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের হচ্ছে প্ল্যান সেট করা শেষ, এই অবস্থা। তো এখন হচ্ছে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এই পানিটা হচ্ছে সাইকেল করা লাগবে। তো সাইকেল করার ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে এই পুরান ট্যাঙ্কের পানি আছে, ঠিক আছে, পুরানো ট্যাঙ্কের যে পানি আছে তো ওইটা হচ্ছে আমরা হইতেছে হালকা একটু অ্যাড করতে পারি, এক দুই মগ অ্যাড করলে ইনাফ। আর হচ্ছে মেনলি এই পানিটা হচ্ছে যত পুরাতন হয়, আমরা যদি লোয়েস্ট গেলে 3 থেকে 5 দিন আর হচ্ছে হায়েস্ট যদি 7 থেকে 10 দিনের মতো যদি পানিটা রেখে দেই তাহলে তারপর থেকে আমরা এটার মধ্যে মাছ ছাড়তে পারবো। আর হচ্ছে এটা পানিটা সেট আপ দেওয়ার পরে আপনারা হচ্ছে 2 চামচ লবণ দিয়ে দিতে পারেন, যে কোনো লবণ, আপনারা রান্নাঘরে যেটা ব্যবহার করেন বা মোটা লবণ, যেটা হোয়াট এভার আপনার হাতের কাছে যেটা আছে এটা অ্যাড করে দিতে পারেন। আর হচ্ছে সাথে দিতে পারেন হচ্ছে জিওলাইট। তো জিওলাইট সম্পর্কে আমার একটা ভিডিও আছে, তো ওইটার ডিসক্রিপশনটা আমি হচ্ছে ওটার লিঙ্কটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা হচ্ছে দেখে নেবেন, তাহলে জিওলাইট সম্পর্কে আইডিয়া পাবেন। তো আমি হচ্ছে এখন জিওলাইট অ্যাড করব কিছু পরিমাণে। এই যে এটা হচ্ছে জিওলাইট, এটা হচ্ছে বৃষ্টির পানি পড়ে এটা হচ্ছে মানে অনেকটা ঘামা ঘামা হয়ে গেছে, তো যেহেতু ঘামা ঘামা শক্ত নাই তো হচ্ছে এটা আমি জাস্ট এইভাবে অ্যাড করে দিব, তাহলেই হবে। আপনি আমার আগের ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে আরও ভালো ধারণা পাবেন এটা নিয়ে। আচ্ছা, প্ল্যান যেহেতু সেট করছি এখন হচ্ছে আরেকটা জিনিস অ্যাড করতে হবে এখানে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। তো আমি যেটা অ্যাড করব এই যে এখান থেকে কিছু ফ্রগ বিট নিব, দিয়ে
দিয়ে এই ফ্রক বিটটা হচ্ছে এখানে অ্যাড করে দেব। এখন আপনার কথা আসতে পারে যে ফ্রক বিট বা প্ল্যান্স অ্যাড করতে শিখেন, আসলে আউটডোরে করব, তো যেহেতু আমি হচ্ছে এক্সট্রা অক্সিজেন দিচ্ছি না, ঠিক আছে? তো যখন হচ্ছে সানলাইটটা বা আলো প্ল্যান্সের মধ্যে পড়বে তখন এটা নিজেরাই অক্সিজেন ক্রিয়েট করবে সকালবেলা সালোকসংশ্লেষণের মাধ্যমে, মাছ ওইখান থেকে হচ্ছে অক্সিজেন নেবে। আর ওয়াটারের যে হাবিজাবি যে বস্তুগুলো আছে, ঠিক আছে, যেটা মাছের জন্য ক্ষতিকর, গ্যাস বা অন্য কোনো পদার্থ, সেটা হইতেছে প্ল্যান্টস হচ্ছে অ্যাবজর্ব করে নেবে, যার কারণে পানিটা থাকবে সেফ। আর তার উপরে ফ্রগ বিট আর হর্নেট দেওয়ার মেন কারণ হচ্ছে যদি আমি প্যারেন্স মাছ ছাড়ি, এটা যে ফ্রাই হবে, আপনারা নিশ্চয়ই জানেন যে গাপ্পি মাছ হচ্ছে তাদের নিজেদের বাচ্চা খেয়ে ফেলে, তো সেই ক্ষেত্রে কোনো মাছ হচ্ছে তাদের বাচ্চাকে খেতে পারবে না, যখন খেতে যাবে তখন ফ্রগ বিট বা হর্নেটের মধ্যে ওর ফ্রাইগুলো লুকিয়ে পড়বে। আচ্ছা, এবার বলি যে আপনারা পুরাতন পানি কেন নেবেন, কারণ হচ্ছে যে গাপ্পি মাছের যে পানিটা, ঠিক আছে, সেটা হতে হবে ক্লোরিন ফ্রি। আমরা যে ওয়াশার পানি ব্যবহার করি বা যে সোর্স থেকে পানি ইউজ করেন, ঠিক আছে, তো সেটা ক্লোরিন ফ্রি বা আদার্স মেটেরিয়াল ফ্রি, আয়রন ফ্রি, এটা নাকি আমরা কিন্তু জানি না। আর আমাদের জানতে হইলে এটা টেস্ট কিট দিয়ে পরীক্ষা করতে হবে, তো টেস্ট কিট ভাই অনেক এক্সপেন্সিভ, তো ওইদিকে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এখন যদি আপনার টাকা থাকে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন, আপনি আরও ওয়াটারও ইউজ করতে পারেন, ঠিক আছে। তো যেহেতু আমরা নর্মালি আউটডোরে করতেছি একটা বালতিতে, ঠিক আছে, এক্সপেন্সিভ থাকলে তো ধরেন যে আমরা স্বর্ণের ট্যাঙ্কও বানাইতে পারি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ইনডোরে প্ল্যান্টেড ট্যাঙ্ক বা মনস্টার অ্যাকোরিয়াম ট্যাঙ্ক করব, তো আউটডোরে বালতিতে করব না। আচ্ছা, ঠিক আছে, তো যাই হোক, তো এর জন্য পানিটা কিছুদিন স্টোর করে রাখলে এর মধ্যে ধরেন যদি আয়রন থাকে আয়রনগুলো নিচে পড়ে যাবে, তখন আপনি ওটা সাইফন করে বা মগ দিয়ে তুলে ফেলে দিতে পারবেন, ক্লোরিনটা বাতাসে উড়ে যাবে, তারপরে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জন্মাইলেও জন্মাইতে পারে। তো এটা নিয়ে হচ্ছে আপনার দ্বিমত বা হচ্ছে মতবিরোধ আছে, তো এই ব্যাপারে কথা বললাম না, তো এইটা হচ্ছে মূল কারণ, ঠিক আছে। তো আজকে অনেক সুন্দর বাতাস সন্ধ্যাবেলা, ভালো লাগতেছে ভিডিওটা করতে। আচ্ছা, তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আজকের মতো হচ্ছে বিদায় নিচ্ছি ভিডিও থেকে, তো নেক্সটে অন্য কোনো বেসিক একটা টপিক নিয়ে আলোচনা করা হবে নেক্সট ভিডিওতে, তো সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা আউটডোরে এইভাবে যদি সেট আপ দেন তো আশা করি মাছ সুন্দরভাবে ব্রিড করবে, মারা যাওয়ার চান্স নেই। আর অবশ্যই অবশ্যই পুরাতন পানি নেবেন, মানে হচ্ছে এরকম পানি 7-10 দিন রেখে দেবেন, তারপর হচ্ছে মাছগুলো ছাড়বেন। তো মাছ কীভাবে ট্যাঙ্কে ছাড়তে হয়, মানে বাজার থেকে নতুন মাছ কিনে এনে, তো ওরকম আমি একটা ভিডিও করার ইচ্ছা আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।